হ্যালো বন্ধুরা, দেশি কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমি এসে এখন সাভার যে নামা বাজার এলাকা, নামা বাজারের পিছনে এই যে রাস্তাটা, চমৎকার একটা রাস্তা, খুব সুন্দর একটা ভিউ, সবুজের সমারোহ এবং এই জায়গায় পুরো মার্কেট পজিশন, 30 ফিট রাস্তা আর কি। এবং এই রাস্তার দুই পাশে যে পানি দেখতে পাচ্ছেন, এটা আসলে বিলের নতুনের একটা ব্রো ক্ষেত। এবং এই খেতে আপনার বর্ষার সিজনে একটু পানি আসে এবং শুকনো সিজনে সব শুকিয়ে যায়। তো সম্মানিত দর্শক, আমি সরাসরি জমির বুকে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে রাস্তাটা, ওইটা 30 ফিট রাস্তা, এবং এই যে রাস্তাটা শাখা রাস্তা, এটা হলো 20 ফিট রাস্তা, এবং এই যে রাস্তাটা দুইটা প্লটের মাঝখানে, এটা 12 ফিট রাস্তা। তো এই যে আমার বাম পাশে এবং ডান পাশে বাউন্ডারি করা যে দুইটা প্লট দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার প্লট, অসাধারণ, আমি বলবো জাস্ট অসাধারণ প্লট দুইটা। দামে এবং প্লটের সৌন্দর্য, প্লটের ধরন সব কিছু মিলে, এই যে দেখতে পাচ্ছেন ডান পাশের যে প্লটটি কর্নার প্লট, এইদিকে 20 ফিট রাস্তা পেয়েছে এবং এইদিকে দেখেন 12 ফিট রাস্তা পেয়েছে। এবং বাম পাশের যে প্লটটি, এটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা 20 ফিট রাস্তা, এবং আগে যে রাস্তাটা দেখিয়েছি এটা শাখা রাস্তা, 12 ফিট রাস্তা। তো সম্মানিত দর্শক, এই রাস্তাটা অনেক ভিতরে চলে গেছে, এখানে পুরো হাউজিংয়ের মতন খুব চমৎকার পজিশন, ভালো পজিশন, অনেক শিক্ষিত ভদ্র লোকজন এখানে বাড়ি করেছে, জমি কিনেছে, প্লট কিনেছে। তো সম্মানিত দর্শক, আমি টোটাল ভিউটা একটু দেখালাম। এই যে দেখেন যে ডান পাশের যে প্লটটি একটু দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখালাম প্লটের উপর থেকে আমি একটা শট নিয়ে দেখালাম, খুব চমৎকার 13% প্লট, দুইটা প্লটই 13% করে, এই প্লটটাও 13% এবং ওই যে প্লটটা, ওই প্লটটাও 13%, মানে 13% করে, এক একটা প্লট 26%, দুইটা প্লট আলাদা আলাদা, আলাদা আলাদা মালিক, দুইটা প্লটের মালিক দুইজন। তো আমাদের কাছ থেকে প্লট এরা কিনেছিল, অনেক আগে কিনেছিল, এখন এদের টাকার প্রয়োজন হয়েছে, তো দুইজনে আর কি বিক্রি করবে। তো সম্মানিত দর্শক, আপনারা যারা ভালো পজিশনে বাড়ি করতে চান, জমি কিনতে চান, এবং এখান থেকে যদি আপনি মোটর সাইকেলে সাভার যান, মাত্র 2 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে সর্বোচ্চ, আপনি এখান থেকে একটা মোটর সাইকেলে সাভারের যে মেইন যে নামা বাজার, সবচেয়ে বাজার, বড় বাজার, সেই বাজার আপনি এখান থেকে 3 মিনিটে আপনি চলে যেতে পারবেন। তো সম্মানিত দর্শক, এত ভালো পজিশনের জমি, এত কাছাকাছি জমি, অনেকেই চায় কিনতে, কিন্তু অনেকের বাজেটের কারণ, এইরকম সাভারের মেইন স্ট্যান্ডের জমি কিন্তু 30 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, এরকম করে শতাংশ। কিন্তু আপনারা যারা সাভার সম্পর্কে অবগত, তারা কিন্তু সকলেই মোটামুটি কম বেশি জানেন। এবং এই যে জমি দুইটা খুবই চমৎকার জমি, আমার খুবই পছন্দের জমি, কারণ দুইটাই খুব কর্নার প্লট, এবং এখানে খুব সুন্দর, চাইলে ছোটোখাটো একটু বাংলো বাড়ি নির্মাণ করা যায়, বা পছন্দ যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এখানে সুন্দর করে বাড়ি নির্মাণ করতে পারবেন। এখানে আসলে এই পাশেই কিন্তু আবার স্কুল আছে, হ্যাঁ, বাচ্চাদের জন্য স্কুল আছে, এবং পাশে একটা হাউজিং আছে, খুব সুন্দর একটা হাউজিং। তো এই যে প্লটটা দেখতে পাচ্ছেন, এটা 13% প্লট, দুইটা প্লটই 13% করে জমি এবং বাউন্ডারি করা, এবং এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার। এবং সামনে ওই যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে, ওইটা কিন্তু স্কুল এখানকার, হ্যাঁ। এবং সামনে প্রথম যে শুরুর দিকে যে ভিডিওগুলো, মনোরম একটা দৃশ্য দেখতে পাচ্ছেন রাস্তার, এবং দুই পারে পানি, ওখানে কিন্তু নৌকো নিয়ে অনেক মানুষের ছেলেমেয়েরা ভ্রমণ করে, ঘুরে, এবং আশেপাশে ব্যাপক ধরনের দোকান, ফুচকা, চটপটি, চা, বিস্কিট, অনেক কিছু, মানে দোকান এখান খুব পুরো একদম হাতির জিলের মতো জমজমাট এই এই এলাকাটা, খুব চমৎকার একটা মনোরম পরিবেশ। সম্মানিত দর্শক, আমি সবসময় আপনাদেরকে ভালো জমি দিয়ে থাকি, নিষ্কণ্টক ভেজালমুক্ত জমি আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, এই যে জমিটি, দুটো প্লট আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলেই কিন্তু কম দামে, মানে কম দামে, একেবারেই কম দাম, একেবারে কম দাম, মানে দুইটা প্লটে এক একটা আপনার মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা করে শতাংশ চাচ্ছে আর কি। কারণ এইসব জমির 5 লক্ষ টাকা শতাংশ, এটা বেশি না, কারণ এখান থেকে সাভার আপনি জাস্ট 3 মিনিটে আপনি চলে যেতে পারবেন যদি মোটর সাইকেল, আর অটোতে গেলে 5 মিনিট লাগবে। আমি দেখেন আমি শাখা রাস্তাটা প্রবেশ করতেছি, সামনে কিন্তু সমস্ত প্লটে বিক্রি করা হয়ে গেছে। দেখেন দুইটা প্লটে মাছ দিয়ে যে 12 ফিট রাস্তা আছে, সেই প্লট আমি প্রবেশ করতেছি। আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন, আপনারা কিন্তু ভালো ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে করতে পারবেন, এবং এখান দিয়েও আপনার গাড়ি ঢুকবে, সামনে দিয়েও গাড়ি ঢুকবে, দুই, কারণ সামনে রাস্তাটা 20 ফিট রাস্তা। তো দেখতে পাচ্ছেন আশেপাশে যা দেখছেন সমস্ত প্লটই বিক্রি হয়ে গেছে। তো এই দুইজন ভদ্রলোক এরা এই প্লট দুটি বিক্রি করবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশের যে প্লটটি, এটা পূর্ব পাশের প্লট, এই প্লটটির ভিতরে যে অবস্থানটা সেটা আমি দেখালাম, এবং আশেপাশে ঘরবাড়ি আছে। এবং এই যে প্লটটি, এই প্লটটি হচ্ছে পশ্চিম পাশের হাতের বাম পাশের যে প্লট, এই প্লটটি আমি আপনাদেরকে দেখালাম। তো খুবই চমৎকার, ভালো পজিশনের জমি, দুইটা প্লটই একই দাম, একই মূল্য, প্রতি শতাংশের মূল্য 5 লক্ষ টাকা, কিন্তু কিছুটা নেগোসিয়েট করা যাবে, কমানো যাবে আর কি।
তো আপনারা যারা সাধারণত ভালো পজিশনের জমি কিনতে চান, বাউন্ডারি করা জমি কিনতে চান, ভালো রাস্তার পাশে জমি কিনতে চান, তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অলরেডি কিন্তু বেশ কয়েকজন কাস্টমার দেখেছে, তাদের পছন্দের তালিকায় এই প্লট দুটি আছে। তো আপনারা যারা একটা অনেকেই আছে হাউজিংয়ের ভিতরে প্লট কিনতে, সেটাও কিন্তু একটা হাউজিং, মানে ব্যক্তিগতভাবে এলাকার যারা মাতবার থেকে তারা মিলিজুলি হাউজিংটা নির্মাণ করেছে। তো খুব ভালো পজিশনের জমি এটা, যে দেখতে পাচ্ছেন আমি জমির ভিতরের যে অবস্থানটা পরিবেশটা সেটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। সম্মানিত দর্শক, আমার অনেক সম্মানিত দর্শক যারা ভিউয়ার্স যারা কাস্টমার অনেকেই আছে প্রবাসে থাকে, একটা ভালো জমি কিনতে চায়, এই যে দেখতে পাচ্ছেন একটা ভালো জমি কিনে রেখে দিতে চায়, পরবর্তীতে বাড়ি করবে, তারা কিন্তু চাইলে জমিটি নিতে পারেন। আবার অনেকে চায় এখন ইনস্ট্যান্ট বাড়ি করে বসবাস করবে, জমিটি দুইটাই রাস্তার মুখে খুব ভালো পজিশন, খুবই ভালো আছে, দুর্গপ্রস্থ খুব ভালো, খুব চমৎকার একটা জমি। তো জমি এই জমি যদি আপনারা কিনেও রেখে দেন, ফেলে রেখে দেন, তাহলেও মনে করেন এক বছর দুই বছর পাঁচ বছর পর মানে অনেক দাম হবে, কারণ এখন জমির দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে, এত পরিমাণে যা কল্পনা করা যাচ্ছে না, জমির দাম প্রচুর বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো অনেকেই সাধারণত একটা ভালো পরিবেশে একটা হাউজিং সোসাইটির ভিতরে কিন্তু বসবাস করতে চায়। তো এটাও একটা হাউজিং সোসাইটির মতনই, একটা পুরো হাউজিংয়ের মতনই করছে, বড় বড় রাস্তাঘাট, ভালো পরিবেশ। তো আপনারা চাইলেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত এই প্লট দুটি আপনারা ক্রয় করতে পারেন, যাদের বাজেট একটু মোটামুটি, কারণ আপনারা যদি সাভার বিরুলিয়া বলেন, আকরান বাজার, সাভার আকরান বাজার বিরুলিয়া সমস্ত জায়গাতেই আমার কাছে প্লট আছে। সাভার আকরান বাজার এরিয়াতে একটা এক শতাংশ জমির দাম বিশ লক্ষ টাকা মেইন রাস্তা পাশে, শাখা রাস্তায় এক শতাংশ জমি কিনতে গেলে বারো লাখ পনেরো লক্ষ টাকা, নিচে কোনো জমি নেই। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা ভালো পজিশনে জমি কিনতে চান, নিষ্কণ্টক জমি কিনতে চান, ভেজালমুক্ত জমি কিনতে চান, আপনারা সবসময় আমাদের কাছে জমি কিনতে পারবেন। এই যে রাস্তাটা তিরিশ ফিট রাস্তা, সরকারি রাস্তা, এবং সামনেই দেখতে পাচ্ছেন একটা স্কুল হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা স্কুল আছে, এবং এখানে খুব ভালো পজিশন। এই জায়গা থেকে কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু একদম তিন মিনিটে, দুই থেকে তিন মিনিটে আপনি সাভার যে মেইন যে বাজার বা থানা স্ট্যান্ড আপনি চলে যেতে পারবেন, এবং এখান থেকে কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু কিন্তু কাছে, এবং দেখতে পাচ্ছেন খুব একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, বাউন্ডারি করা খুব চমৎকার জমি। তো আমি এখন সাভারের দিকে যাচ্ছি, এখান থেকে খুব দ্রুত, এটাও পুরো মার্কেট পজিশন এলাকা, মানে সাভার নামা বাজার এরিয়াতে আমার বেশ অনেকগুলো প্লট আছে, কম দাম একদম আড়াই লক্ষ টাকা শতাংশ থেকে শুরু করে পাঁচ সাত লক্ষ টাকা শতাংশ প্লট আমার কাছে আছে। আপনাদের যদি কারো বাজেটই পেতে হয়, তো সম্মানিত দর্শক, খুবই ভালো পজিশনের জমি, খুবই নিষ্কণ্টক ভেজালমুক্ত জমি, যদি আপনাদের কারো বাজেটই পেতে হয়ে থাকে, তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হলো নামা বাজার এরিয়া, দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে পুরো মার্কেট পজিশন।